নির্বাচনে কে কার আত্মীয় বা কে আত্মীয় নয় সেটা দেখার সুযোগ নির্বাচন কমিশন এবং নির্বাচন সংশ্লিষ্টদের কারণেই এখানে সবাই সমান এবং সবাই সমান সুবিধা পাবেন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর নির্বাচনে শুধু প্রার্থী নয় যে কেউ প্রভাব বিস্তার করলে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে দুপুরে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মোহাম্মদ আলমগীর তিনি আরও বলেন কমিশনের একটাই উদ্দেশ্য নির্বাচনটা অবাধ ও শান্তিপূর্ণ করা জাতীয় নির্বাচনের মতো ভালো নির্বাচন করার জন্য যা যা করার দরকার তা করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি নির্বাচনে যাতে কেউ প্রভাব বিস্তার না করে সে বিষয়ে সবাইকে সচেতন এবং বীরত্ব থাকার আহ্বান জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর ঢাকায় জিতেনি সহ বিশ কোটি টাকার পুরস্কার